ফির আসলেন বিরতির পর। বিয়ের পর থেকে অশান্তি, অত্যাচারের শিকার স্ত্রী, তাই বাধ্য হয়ে রাধাকিশোরপুর থানায় দ্বারস্থ হল অত্যাচারিতা। এমনটাই অভিযোগ করেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উদয়পুরের, সামাজিকভাবে রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল উদয়পুরের রাধাকিশোরপুর থানার রাধাকৃষ্ণপুর থানার থানাধীন বেলতলি এলাকায়, যেখানে শহীদ মিয়ার ছেলে মহিদুল ইসলাম তার বিয়ে হয় এবং দীর্ঘ দিন ধরে, দীর্ঘ ছ বছর ধরে অত্যাচার চালায় তার স্ত্রীর উপর। এবং এই অত্যাচারের পেছনে যে কারণ, যেমনটা স্ত্রী অভিযোগ জানিয়েছেন যে দিনের পর দিন টাকা জোগাড়, টাকা এনে দিতে হবে বাপের বাড়ি থেকে, না হলে মারধর, অত্যাচার একেবারে তীব্র আকারে অত্যাচার করা হতো স্ত্রীর উপর, এমনটাই অভিযোগ উঠে এসেছে। শারীরিক এবং মানসিক অত্যাচার, দিনের পর দিন নেশাগ্রস্ত অবস্থায় স্বামী বাড়িতে ফিরে গৃহবধূর উপর মারধর করত, তাই অবশেষে এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে থানায় ছুটে যায় গৃহবধূ এবং ওনার বাপের বাড়ির লোকজন। গৃহবধূর যেমনটা অভিযোগ রয়েছে যে পণের জন্য স্ত্রীর উপর এই অত্যাচার করা হতো, তৎসঙ্গে বিয়ের পর থেকে নানান রকমভাবে সাংসারিক অশান্তি থেকে শুরু করে নেশা অবস্থায় বাড়িতে ঢুকে মারধর, এমনটাই অভিযোগ গৃহবধূর। এই বিষয়ে উদয়পুর মহিলা থানায় অভিযোগ জানানো হয়েছিল বিগত সময়ে, তবে তাদের একটি ছোট্ট ছেলেও রয়েছে, কিন্তু তারপরেও অশান্তি কোনোদিনই কোনো রকমভাবে কমেনি, যতই টাকা এনে দাও ততই আরো চাই, এমনই অভিযোগ তুলেছেন গৃহবধূ। কি বক্তব্য রয়েছে নির্যাতিতার শুনব। এমনি কি তাহলে নেশা নেশা করেনি এমনিতে সব সময়? এটা কি বিয়ে হওয়ার পর থেকে আপনার পুরো শান্তি? আপনার নাম? হ্যাঁ, থানা চাইছেন আপনি? কে মারধর করে আপনি মেয়েরে? জামাই। কোন জায়গায় বিয়ে দিয়েছেন মেয়েরে? বেলতলিতে। মেয়ের নাম কি? মেয়ের জামাইয়ের নাম? কি কারণে মারধরটা করেছে? কি কারণে? মানে আপনার মেয়ের মারধর করে টাকা পয়সা আপনার বাড়ি থেকে নিয়ে আসতে পারলে? যা বিয়ে হয়েছিল কবে শুনে? এটা কি বিয়ের হওয়ার পর থেকে এই অশান্তি? এখন আপনারা কয়েছেন থানাতে আছেন? মেয়ের জামের নাম কি করে? নির্যাতিতা এবং ওনার মায়ের বক্তব্য আপনারা শুনলেন, যে অভিযোগ উঠে এসেছে বিয়ের পর থেকেই অত্যাচারের খাড়া নেমে এসেছিল গৃহবধূর উপর। দীর্ঘ ছ বছর ধরে বিয়ে হয়েছে, তারপর থেকেই একই রকমের পরিস্থিতি, কোনোদিনই কোনো রকমভাবে জামাইকে শান্ত করা যায়নি, যতই টাকা দেওয়া হয় ততই আরও টাকার চাপ দেওয়া হয়, বাপের বাড়ি থেকে টাকা আনতে বলা হয় গৃহবধূকে, আর যদি না আনে তাহলে মারধর করা হয়, এমনই অভিযোগ। তবে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানকারের পর্দায়। নমস্কার।